ওয়েলকাম ভিউয়ার্স, আগের দিনে যেখানে ভিডিও শেষ করেছি সেখান থেকে আজকের ভিডিও শুরু করছি। মহাদেবের দর্শন দিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমরা রয়েছি পুরীর যে সাইট সিন, সেই সাইট সিনের আজকে দেখবো যে যে জিনিসগুলো দেখবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছেন আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন। এই ধরনের ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমরা দেখবো ওমকার লক্ষ্মী নৃসিংহ যে মন্দির দর্শন, সেই মন্দির দর্শনে যাব। এখানে যেতে যেতে আমরা একটা সাড়ে এখন আমরা দেখবো ওমকার লক্ষ্মী নৃসিংহ যে মন্দির দর্শনে যাচ্ছি। আমরা গেটের মধ্যে প্রবেশ করেছি, উপরের দিকটাও দেখাচ্ছি, খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে এবং চারিদিকে ছবিগুলি খুব সুন্দরভাবে রয়েছে। এখানে একটি হনুমানজির ছবি রয়েছে এবং গেটের মধ্যে ঢুকে পড়েছি ওমকার লক্ষ্মী নৃসিংহ যে মন্দির, সেই মন্দির তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। এবং এই মন্দিরের যে চারিদিকটা কী কী ছবি রয়েছে, কী কী এখানে আরও যেসব সিনারি রয়েছে সেগুলো আমরা দেখবো। মানে প্রথমেই আমরা ঢুকে দেখতে পাচ্ছি যে মূল মন্দির, সেই মন্দিরের ভিতরে আমরা ওমকার লক্ষ্মী নৃসিংহের যে মূর্তি সেটা আমরা দেখলাম। আমরা আরেকটি এগিয়ে যাচ্ছি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে, আমাদের এগিয়ে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ওমকারেশ্বর শিব মন্দির, সেই শিব মন্দিরের শিবলিঙ্গের দর্শন করলাম। আরও একটি এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি এখানে রাম সীতা লক্ষ্মণ হনুমানজির ছবি করা রয়েছে। আরও এগিয়ে এগিয়ে যেতে যেতে যে বিভিন্ন রকমের যে পটচিত্রগুলো রয়েছে বা দেয়ালে খোদিত যেসব মূর্তিগুলি রয়েছে সেগুলো আমরা দেখলাম, খুব চমৎকারভাবে রয়েছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। এবার ঘুরতে ঘুরতে আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে সামনের দিকে চলে এসেছি। এখানে আমরা দেখব এখানে হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। এরপর আমরা একটু এগিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি শিবলিঙ্গের শিবলিঙ্গ রয়েছে, বিভিন্ন নামের যে শিবলিঙ্গ তার একটি প্রতিটা শিবলিঙ্গের উপরে একটি করে প্লেট দেওয়া রয়েছে এবং বিশেষ বিশেষ নামগুলি এখানে দেওয়া রয়েছে এবং প্রতিটা শিবলিঙ্গের উপরেই তার নাম দেওয়া রয়েছে, প্লেটের আকারে উপরেতে নাম দেওয়া রয়েছে। আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে এই শিবলিঙ্গগুলি দর্শন করলাম এবং সকলেই আস্তে আস্তে সমস্ত শিবলিঙ্গগুলি দর্শন করছে। তোমরাও দেখতে পাচ্ছ যে কতগুলি শিবলিঙ্গের ভেতরে রয়েছে এবং মা সাইড মাঝে এবং ডান সাইড পেছনের দিকেও রয়েছে সোজা। এরপর আমরা বেরিয়ে আর একটু এগিয়ে চলে যাচ্ছি, এখানে রাধা কৃষ্ণের ঝুলনদোলায় দুধ দুলছে। এরপর আমরা একটা দেখে আর একটু এগিয়ে যাব। এরপর আমরা এখানে রথের চাকা বা শিবলিঙ্গগুলি যেগুলো দর্শন করলাম আর একবার তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই শিবলিঙ্গের যে প্রতিটা প্লেটের ওপরে দেখো নাম লেখা রয়েছে, নামগুলি হয়তো দেখানো সম্ভব হচ্ছে না। এবং ওপরের যে আলোকসজ্জা সুন্দরভাবে করা রয়েছে এবং সবাই এক এক করে এগুলি দর্শন করে নিচ্ছে। এখানে একটি রথের চাকা রয়েছে, প্রত্যেকেই একবার করে এই রথের চাকায় হাত দিচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই পাথর যেটি জলে ভাসছে, শ্রীরাম লেখা রয়েছে, প্রত্যেকে হাতে করে নিচ্ছে এবং এই জলের উপর দিলে এই পাথরটি ভাসছে। কী আশ্চর্য না, শ্রীরাম লেখা এই পাথরটি জলে ভাসছে এবং প্রত্যেকেই এই জল মাথায় নিচ্ছে। এরপর আমরা শেষ যে মন্দিরটি দর্শন করব আজকে বিপদতারিণী মন্দির, এই মন্দিরের আমরা ভেতর পর্যন্ত যাব এবং মা বিপদতারিণী মন্দিরের ভেতরে ঢুকে মায়ের দর্শন করে আজকের যে সাইট সিন সেটা আমরা শেষ করব। আজকের এই সাইট সিন তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।
আজকে ভিডিও পর্যন্ত।